দুফোঁটা পোলিও ডোজের পরিবর্তে শিশুর মুখে ঢেলে দেওয়া হল 10 ফোঁটা পোলিওর অতিরিক্ত ডোজ। আর এতেই চিকিৎসক চন্দন দেবনাথের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন শিশুর অভিভাবকরা। ঘটনা রাজধানীর ইন্দ্রনগর যুব সংঘ ক্লাবের একটি পোলিও বুথ সেন্টারে। 31 জানুয়ারি রবিবার ছিল পালস পোলিও টিকাকরণ কর্মসূচি নির্ধারিত দিন। গোটা রাজ্যে এদিন বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে 0 থেকে 5 বছরের শিশুদের মধ্যে টিকাকরণ করা হয়। রাজধানীর ইন্দ্রনগর যুব সংস্থা ক্লাবেও এই টিকাকরণের জন্য একটি বুথ সেন্টার তৈরি করা হয়। দুজন আশাকর্মী এই টিকাকরণের দায়িত্বে ছিলেন, আর অবজারভেশনের দায়িত্বে ছিলেন ডাক্তার চন্দন দেবনাথ নামে এক চিকিৎসক। এদিন সকালে এক শিশুকে টিকাকরণ করার সময় ডাক্তার চন্দন দেবনাথ সেই শিশুর মুখে 2 ফোঁটা পোলিও দেওয়ার পরিবর্তে প্রায় 10 ফোঁটা পোলিও ভ্যাকসিন দিয়ে দেন বলে অভিযোগ। আর এতেই শিশুর অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের বক্তব্য, 2 ফোঁটা ভ্যাকসিনের পরিবর্তে 10 ফোঁটা ভ্যাকসিন দিয়ে দেওয়ার কারণে সেই শিশুটির যদি কোনো ক্ষতি হয় তবে এর দায় কে নেবে? ডাক্তার চন্দন দেবনাথকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন শিশুর অভিভাবকেরা। ঠিক আছে, আমি ডক্টর দিয়া একটা স্টেপ নিচ্ছি, মধ্যে বসে তাই নে ওইখান থেকে পোলিও ড্রপটা নিয়েছে, তার বাচ্চার মুখে পোলিও দিতে গেছে, যার পরে আমি দেখলাম যে তার মুখের মধ্যে 10-12 ফোঁটা ড্রপ করে গেছে তার মুখের মধ্যে। বাচ্চা তো বাচ্চা খেয়ে নিয়েছে এটা, তখন তো আমি জিজ্ঞেস করলাম তাদের যে এটা কি বলেলাম ফোঁটা দেওয়ার কথা, তখন আমার তাই বলে যে 2 ফোঁটা দেওয়ার কথা, আমি এত ফোঁটা বেশি দিলেন কেন, কইছে এটা আমি কইতে পারি না পড়ে গেছে। চিকিৎসকের বক্তব্য, এই ভ্যাকসিন বেশি নিলে কোনো ক্ষতির সম্ভাবনা নেই, ভবিষ্যতে যদি শিশুটির কোনো ক্ষতি হয় তবে তার দায়ভার চিকিৎসক নিজে নেবেন বলে অভিভাবকদের জানান ডাক্তার চন্দন দেবনাথ। না না, তার জিভার মধ্যে ওরে ঢুকে আছে, আপনি দেখুন মুখটা জ্বালা, মুখটা খোলা আছে, ওটার যে মুখটা ঢুকে গেছে আপনারা দেখেন তো, আপনি দেখছেন ভ্যাকসিনের বসে দিলে দেখছেন, আপনি লগে লগে কইছেন যে এটার মুখটা খোলা কইছেন আপনি, কিন্তু স্থানীয় লোকজনের বক্তব্য, একজন চিকিৎসক কিভাবে এত দায়সারা মনোভাবের হতে পারেন, 2 ফোঁটা ভ্যাকসিনের বদলে 10 ফোঁটা ভ্যাকসিন কিভাবে একটি শিশুকে দিতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। এ ঘটনা প্রকাশ্যে আসতেই ইন্দ্রনগর যুব সংস্থা এলাকার লোকজনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভিউরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।